রবিবার বর্ধমান শহরে অরবিন্দ স্টেডিয়ামে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা প্রাক্তন জেলাপতি স্বপন দেবনাথ, বর্তমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ বিধায়ক জনপ্রতিনিধিরাও। এদিন এই বিজয় সম্মেলনে ডাকা হয়েছিল একেবারে বুথ স্তরে নেতৃত্ব ও কর্মীদের। রীতিমতো অরবিন্দ স্টেডিয়াম ভর্তি করে কর্মী সমর্থকরা হাজির ছিলেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক বারবার কর্মীদের কাছে করোনা বিধি মেনে চলার আবেদন রাখলেন। আবেদন করলেন সকলকে মাস্ক পরার জন্য। এদিন উজ্জ্বল প্রামাণিক বলেন, বিরোধীরা এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করছে, তাই এই ব্যাপারে সতর্ক হতে হবে। কোনোভাবেই করোনাবিধিকে অমান্য করে দলনেত্রীর সম্মান নষ্ট করবেন না। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে এদিন অনেক বক্তাই বারবার দলের মধ্যে বিদ্বেষ এবং একে অপরের বিরুদ্ধে লড়াই না করার আবেদন জানিয়েছে। কোনো বিভেদ নয়, কাঁধে কাঁধ মিলেই সবাইকে লড়তে হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা আরো ভালো থাকি। আমাদের শারদোৎসব চলে গেছে, আরো বিভিন্ন উৎসব আছে, সব উৎসব যাতে আমরা খুব ভালোভাবে পার করতে পারি। কিন্তু এটা বললে চলবে না, উৎসব চলছে, আমরা কিন্তু যোদ্ধা। টিকিটটা যদি না পাই কিংবা পাই, কারো পথ চলে যেতে পারে, এইসব চিন্তার মধ্যে আছে। এটা তো বাস্তব সত্য। কিন্তু দল যখন করছে, আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজনই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের শুভেচ্ছা বার্তা আমার নিজের পক্ষ থেকে বার্তা জানানোর সাথে সাথে এইটুকুই বলব, একদিকে রাজ্য তৃণমূল কংগ্রেস, মাঝখানে জেলা তৃণমূল কংগ্রেস, ব্লক লেভেলের তৃণমূল কংগ্রেস, ত্রিস্তর। তাহলে প্রদেশের নেতৃত্ব জেলা মানবে, জেলার নেতৃত্ব ব্লক স্তরে নাম মানবে, এটাই তো দলের স্পিরিট। কিন্তু বিজয় সম্মেলনী করে এখান থেকে যাব, মঞ্চে আছি, কিন্তু আমার মন মতো লোক না হলে আমি তাকে মানব না, এটা মনে হয় না ভালো হচ্ছে, এটা সতর্ক থাকা। তাহলে দলের নির্দেশ মানার প্রতিজ্ঞা নিতে হবে এই বিজয় সম্মেলনীতে। দলের নির্দেশ যা হবে, জান দেবো, লড়াই দেবো, আমরা মমতা ব্যানার্জিকে জয়ী করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আমরা দেখি, বাংলার মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন। কিন্তু তা যদি করতে হয়, তাহলে আমাদের এই পূর্ব বর্ধমান জেলা বুথের সংখ্যা 3,234, 168টা গ্রাম পঞ্চায়েত, 5টা পৌরসভা, 58টা জেলা পরিষদ। আজকের এই বিজয় সম্মেলনী থেকেই শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে একে অপরকে শুভেচ্ছা দিয়ে প্রতিজ্ঞা করুন, আমরা বর্ধমান জেলার 334টি বুথ আছে, সমস্ত বুথেই তৃণমূল কংগ্রেসকে আমরা জেতাব, মমতাজিকে উপহার দেবো। এটাই মমতাজির প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম, এটা হওয়া।